6000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক দেশের প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবার এই ক্লিনিকগুলো কিভাবে চলছে খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পাবনায় প্রাথমিক স্বাস্থ্য সেবায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে কমিউনিটি ক্লিনিক জ্বর ঠান্ডা সহ সাধারণ রোগের পাশাপাশি যক্ষা প্রতিরোধেও কাজ করছেন এখানকার স্বাস্থ্যকর্মীরা কমেছে প্রতারক ও হাতুড়ে ডাক্তারের তৎপরতা তবে সেবা প্রত্যাশী বেড়ে যাওয়ায় ওষুধের সরবরাহ বাড়ানোর দাবি স্থানীয়দের কাছে গলে দুয়ারে আসবে পারতেছি একটা অন্য কোনো বড় রোগ হলে পরে অন্য ডাক্তারের পরামর্শ নিতে পারতেছি এইগুলি আমাদের ভালো সুবিধা হয় মাদারীপুর জেলার 60টি ইউনিয়নের প্রতিটিতেই তিনটি করে কমিউনিটি ক্লিনিক রয়েছে মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মণদি কমিউনিটি ক্লিনিক তেমনি একটি বৃষ্টি উপেক্ষা করেই সেবা প্রত্যাশী মানুষ এসেছেন এই কমিউনিটি ক্লিনিকে কিভাবে চিকিৎসা এবং ওষুধ দেয়া হয় জানালেন কর্তব্যরত স্বাস্থ্যকর্মী দৈনিক গড়ে আপনার 40-50 জন রোগীর সেবা প্রদান করা হয় এখানে সাধারণ ঔষধ আপনার ঠান্ডা জ্বর কাশি এছাড়াও কিছু অ্যান্টিবায়োটিকও প্রদান করা হয় মাগুরায় 36টি ইউনিয়নে 97টি কমিউনিটি ক্লিনিক যেখান থেকে প্রাথমিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পান রোগীরা মাগুরায় কমিউনিটি ক্লিনিকগুলো থেকে সরকার নির্ধারিত প্রায় 26 ধরনের ওষুধ সরবরাহ করা হয় প্রতিদিনে আইলো বুলিয়া ডাক্তার আইলো বুলিয়া রোগী প্রচুর রোগী আয় গর্ভবতী শিশু মা সবার একরকমই দেখে ওজন মাপে পিসার মাপে কুষ্টিয়াতেও মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে কমিউনিটি ক্লিনিক কুষ্টিয়ায় 202টি কমিউনিটি ক্লিনিকে প্রসূতি মায়ের চিকিৎসা শিশুর চিকিৎসা সহ বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে স্বাস্থ্যসেবা নিয়ে তৃণমূল মানুষ রয়েছে স্বস্তিতে আমরা মনে করেন যে হাসপাতালে পিরায় দিনই পিরায় আসি ওষুধগুলা খুবই ভালো কে দেয় ডাক্তার আমরা এখান থেকে আমরা অনেক উপকার পেয়েছি মানে আমরা শান্তিতে 28 ধরনের ওষুধ দিয়ে থাকে এখানে এখানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং পূর্ব সেবা প্রসূতি সেবা এবং যেটা বলা হয় পিএনসি এনসি সেগুলো আমরা সবগুলো দিয়ে থাকি সাভারে কমিউনিটি ক্লিনিকগুলোর অবকাঠামো সহ কিছু সমস্যা থাকলেও স্বাস্থ্যসেবা কার্যক্রমে তেমন ঘাটতি নেই উপজেলার আশুলিয়ার ধামসোনার বাঁশবাড়ি কমিউনিটি ক্লিনিক এখানে মূলত মা ও শিশুরা স্বাস্থ্যসেবা নেন এই উপজেলার বিভিন্ন স্থানে 37টি কমিউনিটি ক্লিনিক রয়েছে এর মধ্যে 4টিতে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারি সেবার ব্যবস্থাও রয়েছে ফ্রিতে পেশার মানে যা করার এখান থেকে করে দেয় এটা যদি আরো বড় হয় তাহলে আমাদের এলাকার আরো ভালো হবে আগে জানতো না জানার পরে যখন শুনছে যে এখানে তারা ফ্রিতে ঔষধ দেয় এখন আমাদের রোগী অনেকেই বেশি হয় চন্দন পাল ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ